নিয়ে হাজির হলাম তোমাদের কাছে নতুন রেসিপি। রেসিপিগুলো ভালো লাগছে কিনা অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবে। যারা যারা আমাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইবটা করে নাও এবং ৫০০ বেল আইকনটি টং করে বাজিয়ে নেবে। চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের আমাদের নতুন রেসিপি। চ্যানেল আবার হাজির হয়েছি তোমাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে। তো আজকে নিয়ে এসেছি আমরা আজকে মাটন কষা। মাটন কষা আজকে একটু অন্যরকম ভাবে মাটন কষাটা তোমাদের বানিয়ে আমি দেখাবো। তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা কড়াই। তোমরা আগের ছবিতে দেখে নিলে যে কতটা মটন আমি নিয়েছি, সেই মটনটা আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এই যে সেদ্ধ করা মটন, আমি কিন্তু রসুন কুচি দিয়ে সেদ্ধ করেছিলাম, রসুন দিয়ে দিয়েছিলাম চার কোয়া মতো। মাটনটা খুব ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি। মাটনটায় টোটাল আমি চারটে সিটি ফেলেছি, একটা হাই ফ্লেমে বাকিগুলো লো ফ্লেমে। তেলটা আমার এখানে আমি কিন্তু এখানে রিফাইন্ড অয়েল অ্যাড করিনি, আমি এখানে সরষের তেল মানে মাস্টার্ড অয়েল ব্যবহার করেছি। মাস্টার্ড অয়েল এখানে চার থেকে পাঁচ চামচ পরিমাণে মাস্টার্ড অয়েল আছে। এখানে দিয়ে দেবো একটা তেজপাতা অর্ধেকটা এবং দিয়ে দেবো এলাচ, লবঙ্গ এবং দারচিনি। দারচিনি সব একটা একটা করে দিলাম। দারচিনিটা একটু ভেঙে ভেঙে দিয়েছি যাতে খেতে মানে মুখে যাতে না লাগে। তো এটা তেলটার মধ্যে এগুলো আমরা দু মিনিট ফ্রাই করে নেব। এখানে দিয়ে দিচ্ছি চিনি, সুগার এক চামচ, এটা জাস্ট কালার হওয়ার জন্য দিচ্ছি। এখানে আমি ফ্লেমটা লো করে দিয়েছি, চিনিটাকে মেল্ট করব, চিনিটাকে মেল্ট করে লাল করব, তারপরে এখানে পেঁয়াজ আমি অ্যাড করব। চিনিটাকে জাস্ট কালারের জন্য দিয়েছি, এখানে মিষ্টির জন্য চিনিটা কিন্তু আমি অ্যাড করিনি, জাস্ট কালারের জন্য আমি এখানে অ্যাড করেছি চিনিটা। দেখতেই পাচ্ছ চিনিটা লাল হয়ে গেছে। তো আমি এই অবস্থায় দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাকে এরকমভাবে কেটে রেখেছি, এটা একটা বড় সাইজের পেঁয়াজ আমি নিয়েছি। পেঁয়াজটাকে ছেড়ে দিচ্ছি খুব ভালো করে, খুব সাবধানের সাহায্যে ছাড়বে, কারণ তেল গরম থাকলে পেঁয়াজ হাতে ছিটকে যায়। পেঁয়াজ দেওয়ার সময় হাতে তেলটা খুব ছিটকে যায়, তো খুব সাবধানের সাহায্যে দেবে। চিনিটা এখানে অপশনাল, তোমরা ব্যবহার করতে পারো নাও করতে পারো। আমি এখানে কালার করার জন্য, জাস্ট কালারটা হওয়ার জন্য চিনিটা অ্যাড করেছি। ভালো করে পেঁয়াজগুলো আমি ফ্রাই করে নিচ্ছি। যেহেতু আমি এখানে মাটন কষা করছি এজন্য কোনো আলু ব্যবহার করিনি আমি, এখানে আমি আলু ছাড়া করছি। তোমরা যদি আলু দিয়ে করতে চাও, আলুটা প্রথমে তেলের মধ্যে ফ্রাই করে তারপরে গোটা গরম মশলাগুলো অ্যাড করবে। তো খুব ভালো করে আমি এগুলো ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজগুলো ফ্রাই করা অল্প হয়ে গেছে, তো আমি এখানে দিয়ে দেবো জিঞ্জার গার্লিক পেস্ট, আদা রসুন বাটা দু চামচ, মিশিয়ে নিচ্ছি আদা রসুন বাটাটা। আদা রসুন বাটাটা একটু ফ্রাই করতে হবে যাতে আদা রসুন বাটার যে কাঁচা একটা গন্ধ সে গন্ধটাতে চলে যায়। ভালো করে ফ্রাই করে নিচ্ছি আমরা। আমি কিন্তু তেজপাতাটা একটু কষানো হয়ে গেলেই তুলে দেবো, কারণ তেজপাতাটা থাকলে আমাদের কষাতে অসুবিধা হবে। তোমরা চাইলে তেজপাতাটা টুকরো টুকরো করে দিতে পারো। আমি জাস্ট ফেলে দেওয়ার জন্য জাস্ট একটু ইয়েটা হয়ে যাবে, গন্ধটা হয়ে যাবে, তারপরে ফেলে দেবো। আমি ফেলে দেওয়ার জন্য এরকমভাবে দিয়েছি। ভালো করে আদা রসুনগুলো ফ্রাই করে নিচ্ছি আমরা। ফ্রাই করা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি টমেটো, একটা ছোট সাইজের মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি এবং একদম ছোট ছোট পিস করে কেটে রেখেছি। আর নিয়ে নিচ্ছি দুটো লঙ্কা অ্যাড করে দিচ্ছি। টমেটো অ্যাড করার সঙ্গে সঙ্গে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে নুন, যাতে টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। মিশিয়ে নিচ্ছি ভালো করে। ঢাকা দিয়ে দু মিনিট থেকে পাঁচ মিনিট আমরা রেখে দেবো যাতে টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং আমাদের পেঁয়াজ রসুনটা মশলাটা ভালোভাবে তৈরি হয়ে যায়। বন্ধুরা এখানে আমি অ্যাড করে দিচ্ছি, টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, এখানে আমি অ্যাড করে দিচ্ছি জিরা গুঁড়ো। জিরে পাউডার অ্যাড করলাম আমি হাফ চামচ পরিমাণে, ধনে গুঁড়ো অ্যাড করলাম হাফ চামচ, কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচ, মিট মশলা হাফ চামচ, হলুদ গুঁড়ো হাফ চামচ, গরম মশলা গুঁড়ো হাফ চামচ, নুন এক চামচ, চিনি খুব অল্প পরিমাণ, অপশনাল তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো, স্কিপ করতে পারো। সমস্ত উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি।
আমি কিন্তু এখানে কোনো জলের ব্যবহার করব না। মাটনটা সেদ্ধ করার সময়তে যখন আমি জল দিয়েছিলাম, মানে মাটন স্টকটা যেটা আমাদের রেডি হয়েছে সেদ্ধ করার যে জলটা, সেই জলটা দিয়েই পুরোটা রান্না করব। আমি কোনো জলের ব্যবহার আমি এখানে করছি না। মশলাটা কষাতে কষাতে আমি এখানে মাংসটা কিন্তু অ্যাড করে দেব, যাতে মাংস ভেতরে ভালো করে মশলাটা ঢোকে। গ্যাসটাকে অল্প বাড়িয়ে দিলাম এবং চিকেন স্টকটা আমি এক চামচ পরিমাণে অ্যাড করলাম। খুব ভালো করে কষাতে হবে। এখানে লঙ্কাটা আমি একটা ভেঙে দিলাম। তোমরা চাইলে এখানে লঙ্কা বেশি ব্যবহার করতে পারো, অসুবিধা নেই। আমরা ঝালটা একটু কম খাই, তাই ঝালটা ভেবে শুনেই ঝালটা দেওয়া হয় আর কি। তো তোমরা যদি ঝাল বেশি খাও তো ঝাল অবশ্যই অ্যাড করতে পারো, 3-4 লঙ্কা অবশ্যই অ্যাড করতে পারো। ভালো করে আমাদের একটু কষাতে হবে। গ্যাসটাকে কমিয়ে দিচ্ছি আমি। মাংসটাকে কিন্তু খুব সেদ্ধ করা সেরকম কিছু করিনি আমি, খুব একটা সেদ্ধ মানে খুব যে সেদ্ধ করে নিয়েছি সেরকম কিছু না, জাস্ট 4-5 সিটি ফেলে আমি ইয়ে করেছি, যাতে মাটনটা কষতে কষতেই আমাদের সেদ্ধ হবে। তো 2 মিনিটের জন্য আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকাটা খুলে নিয়েছি আমি, ঢাকাটা খুললাম মাত্র। আমরা কিন্তু কষাবো কষাবো এবং ঢাকা দেবো, কষাবো এবং ঢাকা দেবো, এরকম করতে করতে কিন্তু মাংসটা আমরা সেদ্ধ করবো। এখানে আমি জল আরও অ্যাড করছি, মানে মাটন স্টকটা আমি অ্যাড করছি। আবারও হাই ফ্লেমে করব। যতটা মাটন স্টক আছে মোটামুটি চেষ্টা করব পুরোটাই দিয়ে সেদ্ধ করার। আবারও আমরা কষাবো খুব ভালো করে। পুরো মাটন স্টকটা আমি অ্যাড করলাম, মিশিয়ে নিলাম। এরপরে আমি ঢাকা দিয়ে এটা রেখে দেব এবং গ্যাসটাকে অবশ্যই কমিয়ে দেব। গ্যাসটাকে কমিয়ে দিলাম, ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যতক্ষণ না জলটা, এই যে জলটা যেটা চিকেন স্টকটা দিলাম, মাটন স্টকটা দিলাম, মাটন স্টকটা যতক্ষণ না শুকিয়ে যায় ততক্ষণ কিন্তু আমরা ঢাকা দিয়েই রান্না করব। ঢাকা দিয়ে রেখে দিলাম। এবারে আমরা রেডি হওয়ার জন্য অপেক্ষা করবো, যতক্ষণ না চিকেন মাটন স্টকটা পুরোপুরি শুকিয়ে যায় ততক্ষণ কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা দেখো, আমি এটা ভালো করে আমি এটা যে মাটন স্টকটা দিয়েছিলাম স্টকটা খুব ভালো করে আমি মেরে নিয়েছি। আরেকটু মারলেই আমাদের কিন্তু রেডি হয়ে যাবে, কিন্তু খুব একটা মারলে তোমরা কিন্তু যে দিয়ে যেটা দিয়ে খাবে সেটা দিয়ে খেতে পারবে না। ধরো আমরা আমি তার সাথে আর একটু সার্ভ করবো লুচি। লুচির সাথে খেতে গেলে কিন্তু এরকম তো গ্রেভি রাখতেই হবে, গ্রেভি না রাখলে কিন্তু অবশ্যই তোমরা খেতে পারবে না। খুব একটা কষা আমি করবো না, এরকমভাবেই রাখবো আমি। নুন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো, যতটা লাগলো ততটাই অ্যাড করলাম। টেস্ট করে দেখে নিতে হবে অবশ্যই যে কতটা পরিমাণে নুন আমাদের লাগবে। মিশিয়ে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি গরম মশলা পাউডার, খুবই অল্প পরিমাণ, মিট মশলা পাউডার 1/2 চামচ পরিমাণ। মিশিয়ে নিচ্ছি এবং আমাদের রেডি হয়ে গেল মাটন কষা কিংবা গ্রেভি, যেটা বলতে পারো, যেটা বলতে চাও সেটাই বলতে পারো, মাটন গ্রেভি কিংবা মাটন কষা। তো আমাদের রেডি হয়ে গেল। গ্যাসটা অফ করে দিলাম এবং আমরা এটা 2-5 মিনিটের জন্য আমরা ঢাকা দিয়ে রেখে দেবো। আবারও
ঢাকা দেওয়ার পর আমি তারপরে সার্ভ করে ফিরে আসছি। তো বন্ধুরা দেখো আমাদের রেডি হয়ে গেল মাটন কষা কিংবা মাটন গ্রেভি, তোমরা যেটাই বলতে পারো। আমি এখানে লুচির সাথে সার্ভ করব মাটন কষা। তো বন্ধুরা তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে এবং শেয়ার করতে একদমই ভুলো না। তো চলো বন্ধুরা আবার অন্যরকম নিত্য নতুন রেসিপি নিয়ে আমি হাজির হবো তোমাদের কাছে। টাটা। ভালো লাগছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না এবং শেয়ার করতে একদমই ভুলো না। চলো বন্ধুরা আবার নতুন রেসিপি নিয়ে আমি হাজির হবো তোমাদের কাছে।